আপনারা যারা সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধারণ প্রশ্ন প্রণয়ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এমসিকিউ এর ক্ষেত্রে যদি পরীক্ষায় এই বইটা থেকে আপনি 60% প্লাস প্রশ্ন কমন পাবেন, আর যদি 100% প্রশ্ন কমন পেতে চান সেক্ষেত্রে আপনাদের বাংলা ভাষা ও নবম দশম শ্রেণীর এটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সমিতি সেখানে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। ইংরেজির জন্য মাস্টার যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। গণিতের জন্য গণিত পিডিএফটি, গণিত বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা ক্লাস 8-9 এর গণিত বইটি শেষ করে গেলেও হবে। আর সাধারণ জ্ঞানের জন্য আপনার যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান পড়লেই চলবে। যদি 100% কমন পেতে চান এমসিকিউতে তাহলে আপনাদের এই 5টা বইয়ের কোনো বিকল্প নেই। এই 5টা বই যদি পারেন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, আর যদি 5টা বই লাইব্রেরি থেকে সংগ্রহ করতে সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা লাগবে। আর আমাদের কাছ থেকে পিডিএফ নিলে মাত্র 100 টাকার মাধ্যমে 5টা পিডিএফই পাবেন। 5টা পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। এখন আমরা আসবো বিগত সালের একটি প্রশ্ন দেখি। বিগত সালের প্রশ্ন দেখা গেছে যে 100 মার্কের পরীক্ষা হয়েছে। পরীক্ষার এখানে নৈবিত্তিক, প্রথমে নৈবিত্তিক হয়েছে, পরে আবার রিটেন নেওয়া হয়েছে। নৈবিত্তিকে যারা পাশ করছে তাদের আবার পরবর্তীতে রিটেনের জন্য ডাকা হয়েছে। 100টা নৈবিত্তিক থাকে, 100টা নৈবিত্তিকের প্রত্যেকটা মার্ক মান 1 ঘন্টা সময় দেওয়া হয়। এখানে যারা ভুল অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে পয়েন্ট 25 কেটে নেওয়া হয়। এই জন্য আপনারা যখন পরীক্ষা দেবেন আগে প্রশ্নপত্রের পরে পরীক্ষা দেবেন। এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন, আমরা সমাধান করতে চাই। তবে এই ভিডিওতে সমাধান করবো না, কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায়, আপনারা ক্লান্ত হয়ে যান। আপনাদের জাস্ট আমরা প্রশ্নগুলো একটু দেখাই দিচ্ছি। এরকম প্রশ্ন, প্রশ্নগুলো এরকম থাকবে। গণিতের অনেকেই বলেন যে গণিত কি ইংলিশে আসবে না, গণিত ইংলিশে আসবে না। যারা ফার্স্ট ক্লাস জবের জন্য আবেদন করেছে তাদের গণিত ইংরেজি, আর যারা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস তাদের গণিত বাংলাতেই থাকবে। এবার আসি, যারা খুব হতাশায় আছেন তাদের বলবো এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার পড়লে আপনার জীবনে হতাশা কেটে যাবে। তো চ্যানেলটি পাশে থাকার জন্য সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।